গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। কেন বলো তো? কারণ মেয়ের শরীর আগের থেকে অনেকটাই ভালো হয়ে গিয়েছে, ওষুধ খাচ্ছে তো অনেকটাই ভালো হয়ে গিয়েছে, ওই জন্য আমরাও এখন মোটামুটি ভালো আছি সবাই। আর কাল তো গিয়েছিলাম ঠাকুর দেখতে, আর আজও যাওয়ার ইচ্ছা আছে। এখন জানি না কোথায় যাব, কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পাবে গেলে। আর আজ তো শুভ মহানবমী, তো সবাইকে জানাই মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন, আর বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা। তো এখন বাজে সকাল 9:30, আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কীভাবে কাটাই, কী করি না করি তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমি কিন্তু তোমাদের জন্য ভালোবেসেই ভিডিওটা বানাই, তো তোমরাও ভালোবেসে দেখো, তাহলে আমারও খুব ভালো লাগবে। আর একটা লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লাগে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কিন্তু স্পেশাল দিন, সেটা তোমাদের আমি আগে বলিনি। আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, বার্থডে আর কি। আজকে 23শে অক্টোবর, তো আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তেমন কিছু আয়োজন করব না, ছোটোখাটোর মধ্যেই করব, ওই জন্য আর কোনো তেমন কিছু প্ল্যান নেই আর কি, ছোটোখাটোভাবেই করব। আর ওবেলা তো ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে, তো এবেলার মতন রান্নাবান্না করব। তোমাদের দাদা ভাই আর মেয়ে গিয়েছে বাজারে, চিকেন আনবে আর কি কি আনে, পায়েস তো করতেই হবে, আর মা বাবা তো বাড়িতে নেই, আমাকে সব কিছু করতে হবে। আগেরবারও আমি করে দিয়েছিলাম, মা ছোটো থেকেই করে, কিন্তু আগেরবারও আমি করেছিলাম, আর এবারও আমারই করতে হবে। আর এদিকে সকাল সকাল আমার সব কাজকর্ম হয়ে গিয়েছে সকাল সকাল, কাল তো রাত করে, রাতে অনেক রাতে বাড়ি এসেছি 12টার দিকে, তো সকাল সকাল উঠে সব কাজকর্ম করে নিয়েছিলাম, আর ফুলও তুলে নিয়েছি, আর রান্নাবান্না দেখি বাজার থেকে আসুক কী নিয়ে আসে, তারপর রান্নাবান্না তোমরা তো দেখতে পাবে কী করব, আর পুজোও দিতে হবে। আর চলো বিছানাটা গুছিয়েছি তোমাদের দেখাচ্ছি, তো এই দেখো এই যে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। তো দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসছে, এই যে চিকেন নিয়ে এসছে, আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর এই মাছ 2 পিস ভাজা করব, আর এই যে দুধের প্যাকেট এনেছে পায়েস করার জন্য, এই কাজু বাদাম, এই গরম মশলা, এই পোলায়ের রং, আর এই যে চাল মেপে রেখেছি, এটা পোলায়ের চাল, এটা পায়েসের চাল। আর দেখো মাছ এনেছে, রুই মাছ আমি এক্ষুনি ফ্রিজে ঢুকিয়েছি ধুয়ে টুয়ে, এই এতে মাথা রেখেছি আর এতে মাছগুলো রেখেছি। আর আসল জিনিসটা তোমাদের দেখাইনি, এই যে কেক এনেছে মিয়ামরের থেকে, আমাদের বাগজেরাই নাকি নতুন হয়েছে, তো কী কেক এনেছে তোমরা পরে দেখতে পাবে। তো দেখো তোমাদের সৈনিকে স্নান টান করিয়ে দিয়েছি, আর এই সাজিয়ে দিয়েছি, এই জামাটা পরিয়ে দিয়েছি, আজকে ওর মেজো ঠাম্মা দিয়েছিল সেটা পরিয়ে দিয়েছি, আর মাথায় এই ব্যান্ডটা দিয়ে দিয়েছি, নাক দিয়ে কিন্তু সর্দি গলছে, ওই দেখো নাক দিয়ে সর্দি, তাই সর্দি গলছে, তাই কি তাই বলে কেউ সাজবে না বলো, বাবা ওটো ওটো ওটো, এই দেখো জামাটা কিন্তু বড় সড়ই হয়েছে, দেখো কিরকম আনন্দ করছে, বলো শুভ নবমী, শুভ নবমী, শুভ নবমী, হ্যাঁ বলো আমার ভালোবাসা নিও তোমরা, ভালোবাসা নিও তোমরা, এই দিকে তাকিয়ে ফিরে বলতে দেখো। তো দেখো তোমাদের দাদা ভাইকে সব সাজিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু আমি নিজের হাতে করেছি আজকে সব, তো দেখো সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছি। তো বলো কেমন লাগছে? ভালো, বউ তো আর মানে এখন অব্দি আই করে করেনি, আই করে না, তো বউ আর কি দেবে, তো নিজের হাতে রান্না করে তোমাদের তোমাকে খাওয়াচ্ছে, তো কেমন লাগছে বলো? তাড়াতাড়ি আমার খিদে পেয়ে গিয়েছে, দেখে ভালো ভালো খাবার দেখে থাকা যাচ্ছে না। আজকে তোমার দাদা ভাইয়ের জন্মদিন, তোমাকে সকালেই বলেছিলাম, তো দেখো রান্না করেছি, এই পোলাও করেছি, আর এই যে আলু ভাজা, পেঁপে ভাজা, ভেন্ডি ভাজা, আর ও মাছ খেতে ভালোবাসে বলে মাছ ভেজেছি, আর এই যে পটল ভাজা, এই বেগুন ভাজা, আর এই যে চিকেন এনেছিল সকালে, চিকেন আর মাছ এনেছিল, তো 2 পিস রান্না করেছি ওর জন্য আর মেয়ের জন্য।
ভাজা, আর এই যে চাটনি, এই পায়েস, এই মিষ্টি, আর এই রেড ভেলভেট ওর ফেভারিট, তো ওই নিয়ে এসছে আর কি। তা আমি সব সাজিয়ে দিয়েছি। তো দেখো এই যে পায়েস খাইয়ে দিচ্ছি তোমার দাদাভাইকে, দাও। জন্মদিনের পায়েসটাই তো মেন। তো আমরা এখন চলে যাচ্ছি মসলিন দুপুরের দিকে। দেখো ইঞ্জিন ভ্যানে করে যাচ্ছি, ইঞ্জিন ভ্যান আর কি ওই ব্যাটারি ভ্যান যেগুলো বলে। তো আমরা তিনজন পেছনে বসে আছি, আর ওরা দুজন সামনে, আর মাঝখানে দুজন। তো দেখো মসলিন দুপুরে চলেও এসেছি। আর কি সুন্দর সুন্দর প্যান্ডেল দেখো, ঠাকুর প্রায় মসলিন দুপুর যেতে রাস্তায় তিন চারটে ঠাকুর দেখেছি। আর এখন কিন্তু আমরা পৌঁছেও গেছি, কিন্তু আবার নামছি আবার সবাই মিলে, নেমে এবার ট্রেন ধরব। কটায় যেন ট্রেন ছিল তো ওই জন্য তাড়াহুড়ো করছিলাম, কিন্তু ট্রেনটা আর ধরতে পারিনি জানো তো, ট্রেনটা আর ধরতে পারিনি, চলে গিয়েছিল। তো এখন ট্রেন চলে গিয়েছে বলে পরের ট্রেনের জন্য সময় আছে, ওই জন্য এখন তোমার দাদাভাইয়ের জন্য একটা রুমাল কিনে নিচ্ছি। ওর রুমাল খুব হারায়, যেখানে যাই রুমাল হারিয়ে আসে, রুমাল খুব শর্ট পড়েছে ওই জন্য একটা কিনে নিলাম, কারণ রাস্তাঘাটে রুমাল না হলে চলে না। আর এখন দাঁড়িয়ে আছি দেখো, দাদাভাই চা বলেছে, তো আমি খাবো না, ওরা সবাই চাটা খাবে। আর ট্রেনে করে সোজা চলে আসলাম অশোকনগরে, আর স্টেশনের পাশেই পুরো এই প্যান্ডেলটা খুব সুন্দর দেখো, সাদা মাটির মধ্যে বেশ ভালোই করেছে প্যান্ডেলটা, ঠাকুরটাও বেশ ঢাকের সাজ খুব সুন্দর হয়েছে ঠাকুর। প্রথমেই খুব ভালো লাগলো প্যান্ডেলটা দেখে। আর এখন যাচ্ছি আমরা মেন রোডের দিকে, দেখি এবার আস্তে আস্তে এই একটা প্যান্ডেল পড়লো। তো এটাতে আবার লাইন দিতে হয়েছে জানো তো, এটাতে আবার লাইন দিতে হয়েছে। আর এটা কিন্তু কাগজের প্যান্ডেল, অশোকনগরের মধ্যে কাগজের প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর আর কি। এরকম ভেতরে ঢোকার আগেই এরকম একটা প্রতিমার মুখ, অনেক সেলফিও তুলেছিলাম, অনেক ছবিও তুলেছি সবাই মিলে। আর বাইরে দেখো কি সুন্দর কাগজের কারুকার্য, নৌকা টৌকা বানিয়ে ওইসব ঝুলিয়ে রেখেছে, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, আমার তো সবার ভালো লেগেছে, দেখার মতন প্যান্ডেল আর কি। কালকে গোবরডাঙায় গিয়েছিলাম, কিন্তু এই গোবরডাঙায় এরকম ভালো প্যান্ডেল আমরা দেখিনি, ওখানেও ছিল ভালো ভালো, কিন্তু এরকম ভালো নেই। অশোকনগরে যে কটা দেখেছি সব কটাই ভালো ভালো প্যান্ডেল, আর কী সুন্দর করে সাজিয়েছে দেখো। তোমরা শুধু দেখতে থাকো, আর আমরা তোমার দাদাভাই ভিডিও করেছে। আর এই হচ্ছে প্রতিমা, আসল প্রতিমা এই পাশেরটা, আর ওটা এমনি সাজিয়ে রেখেছে আর কি। তো ওখান থেকে আমরা চলে যাচ্ছি এখন আর একটা জায়গায়, এই দেখো এটাও বেশ বড় গেট করেছে, আর এই আর এটাতেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর মেয়ে কিন্তু সমানে হাঁটছে আমাদের সাথে পাল্লা দিয়ে, আমাদের পা যন্ত্রণা করছে, কিন্তু ওরও তো বাচ্চা মানুষ বলতে পারছে না, ওরও অবশ্যই পা যন্ত্রণা করছে। আমাদের মাজা পা সব ধরে গিয়েছিলো ঠাকুর দেখতে দেখতে, আর হেঁটে হেঁটে
প্রত্যেকটা এতে তো প্যান্ডেল না, এত হেঁটে হেঁটে ঠাকুর দেখার একটা মজাই আলাদা। কিন্তু মাজা টাজা সব ধরে যাচ্ছিলো, কি করব। আর লাইন দেখো কত বড়, তো পাশ দিয়ে একটা হাওয়াই মিঠে যাচ্ছিলো মেয়ে আর ওই ভাগনা আবার বায়না করলো জন্য ওদের দুজনকে ওর কিনে দিল। আর আমি ওর মাঝখান থেকে হাই উঠছিল খুব, কারণ দুপুরে তো আজকে শুইনি, আজকে আর রেস্ট হয়নি, শরীর আর চলছিল না একদম, ওই জন্য ঘুম ঘুমও পাচ্ছিল। তো দেখো আমাদের লাইন কিন্তু এখনও শেষ হয়নি, অনেকক্ষণ ধরে সেই লাইন দিয়েই আছি, লাইনে দাঁড়িয়ে আছি সমানে হাজার হাজার লোক আর কি। তো শেষমেশ আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারলাম। তো এখনও প্রতিমা কিন্তু অনেকটা দূরে, এখনও যেতে হবে। তারপরে এটা ঢোকার মুখেই পড়েছে, তারপর ওই দিক দিয়ে ঢুকে তারপর প্রতিমা দেখতে হবে। খুব সুন্দর করেছে এটা, কিসের প্যান্ডেল আমি ঠিক বুঝলাম না, কোন বস্তা বস্তা দিয়ে মনে হয় করেছে, জানো তো সবগুলো মনে হয় বস্তা দিয়ে করেছে। আর ওই দেখো ফোয়ারা ছোটো মতন একটা, তো এটাকে কী একটা বলে জানো আমার ঠিক মনে পড়ছে না, এটা একটু ঘুরিয়ে নিলাম। এদের নাকি হাত দেওয়া খুব ভালো। তো পূজা আমার সামনে আছে আর আমি তোমার দাদা ভাই পেছনে, আর মেয়ে কিন্তু ওর পিকু দাদার সাথেই বেশ ভালোই মজেছে আর কি, পিকু দাদার সাথেই আছে, মাঝে মাঝে পিসিমনের হাত ধরছে, আমাদের সবারই সবার সাথে যাচ্ছে আর কি। আর এরও এর ভেতরটাও বেশ কার্পেট দিয়ে খুব সুন্দর করে করেছে, দেখো ডেকোরেশনটা বৌদ্ধ এ আর কি, বৌদ্ধ মূর্তি। তো ওর পাশেই চানা মশলা বিক্রি করছিল, তো পিকু খাবে বায়না করলো, ওর বাবা ওকে কিনে দিল, আর মেয়েকেও একটু দিয়েছিল পিসিমশাই, আর দুই ভাই বোনকে দিয়েছে। তো খুব ঝাল ছিল বলে মেয়ে আর খায়নি, ওরটা আমিই খেয়েছিলাম, মানে আমি বলতে সবাই মিলেই খেয়েছি। আর পিকু কিন্তু এসবগুলো খেতে বেশ ভালোবাসে, এরকম ঝাল ঝাল মুখরোচক জিনিস। তারপর চলে এসেছি, দেখো ওর পাশেই ছিল এটা, এই যে আলু, আলু ভাজা। এমনি নর্মাল বাড়িতে যেমন আলু ভাজা করি তেমনই আলু ভাজা উপর দিয়ে সস দিচ্ছে আর কি, একটা দিয়ে দিচ্ছে ওটা। তো একটা আলু কেটে ওরকম বড় করেছে, দিয়ে কাঠের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে ওইটাই ভাজা আর কি। তা আমি দুটো নিয়ে নিলাম, আমার খুব একটা ভালো লাগেনি, ওদের মেয়ের ভালো, মেয়েকেও দিয়েছিলাম একটু, ওরও তেমন ভালো লাগেনি, ওসব পছন্দ করে না, ও মেজ দিলে খুব একটা পছন্দ হয়নি। তো একটাই নিয়েছিলাম, সবাই মিলে ভাগ করেছিলাম। আর দেখো চলে এসছে আর একটা প্যান্ডেলে, প্যান্ডেলটা এত সুন্দর না, খুব সুন্দর। আর এর লাইন দেখো, চলো তোমাদের দেখাচ্ছি, এর শুধু লাইনটা দেখো, যে কটা প্যান্ডেল দেখেছি সব কটাতে এই লাইন। তো লাইনে দাঁড়িয়ে থেকে থেকে সময়ও নষ্ট আর মাজা পা সব ধরে গিয়েছিল লাইন দাঁড়িয়ে থাকতে থাকতে। তো এখন দাঁড়িয়ে আছি লাইনে, তোমার দাদাভাই ভিডিও করে দিচ্ছে। আর গরম লাগছে খুব জানো তো, আর তার মধ্যে আবার লং চুড়িদার পরে গিয়েছি, চুড়িদারটা ফুল হাতা, তার উপর দিয়ে আবার একটু এ ছিল বলে, ফিতে ফিতে ছিল বলে অতটা গরম লাগেনি। আর বাইরে কিন্তু আবহাওয়া বেশ আজকে ঠান্ডা ছিল, কারণ বৃষ্টি হয়েছে তো ওই জন্য। তো দেখো ভিতরে ঢুকছি এখন আমরা, আর এই দেখো মাটির জিনিসপত্র সব নিয়ে বসে আছে, সব তৈরি করা, কুমোর বলে যারা মাটির জিনিসপত্র তৈরি করা। তো চারিদিকেই ওইসব নিয়েই আর কি সিনারি আঁকা, কুমোরদের সিনারি। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে, এটাও কী দিয়ে বস্তা দিয়ে না কী দেখি জানি, হ্যাঁ মনে হয় বস্তা দিয়ে ওইসব করা, আর মূর্তি ফুর্তি সব করা রয়েছে। তো এটাও খুব সুন্দর লেগেছে আমাদের, যে কটা দেখেছি সব কটাই বেশ সুন্দর লেগেছে, মানে অশোকনগর গিয়ে যেন মনটা ভরে গেল ঠাকুর দেখে। কালকে গোবরডাঙায় গিয়েছিলাম কিন্তু এত ভালো ভালো দেখিনি, আর আজকে অল্প সময়ের মধ্যে বেশ ভালো ভালো ঠাকুরই দেখেছি।
আর এই প্রতিমাটা দেখো, নিচে যেটা ওটা হচ্ছে অরিজিনাল, ওটাতেই পুজো করেছে। আর যেটা বড় করে করা ওটা সাজিয়ে রেখেছে সুন্দর করে দেখো। আর নিচের এইগুলোকে, এই এই প্রতিমাগুলোকে পুজো করে পুজো দিয়েছে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। কালকে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো।